আজ শুক্রবার 10ই আশ্বিন 2024 সালের 27শে সেপ্টেম্বর। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি আজ আপনারা 108 বার জপ করুন, বিশেষ করে সূর্যের আলো ডুবে যাওয়ার পর। আজ লক্ষ্মীবার, পারলে আপনারা অবশ্যই দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং আজ চেষ্টা করুন সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর পাঁচালি পড়ার। লাইট কালার বা স্বচ্ছ রঙের যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই পারেন। পারফিউম মাত্রা অতিরিক্ত ব্যবহার করুন, অর্থাৎ পারফিউম, বডি স্প্রে বা আতর ইত্তার ব্যবহার করুন এবং একই সাথে আপনারা আপনাদের শয়নকক্ষে, আপনাদের বেডরুমে একটা হোয়াইট ফ্লাওয়ার, সাদা রঙের ফুল রাখতে পারেন। এর ফলে শুক্রের মজবুতি বাড়ে এবং দেবী মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্য বা ধন্যা হওয়া যায়। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। আজ পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে কোনো প্রকার পরামর্শ গ্রহণ করুন। অর্থ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতেই পারেন। পারিবারিক উত্তেজনায় মনোযোগকে ভ্রষ্ট হতে দেবেন না, দুঃসময় আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। আজ আপনার মানুষজন প্রশংসাসূচক মন্তব্য আপনার বিষয়ে করবে, যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন। আজ আপনার পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কোনো অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে। মেজাজ গরম হলেই কিন্তু ক্ষতি, অতিথি দেব ভাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করতে যেন ভুলবেন না। আজ আপনার ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আপনাদেরকে একটু মনোকষ্ট দিতে পারে, আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নিন। আবারও বলছি, মেজাজ হারালেই কিন্তু ক্ষতি।